শ্রী গুরু গৌরাঙ্গা শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ প্রথম অধ্যায় শ্রী রাজোবাচ সায়ং ভুবস্ব ইহ গুরু বংশয়ং বিস্তার যত্রা বিশ্বস্যাং স্বর্গ মন্যুন্নন্যান বদর্শন কোথায়
মহারাজ পরীক্ষিত বলছেন স্বয়ং ভুবস্ব গুরু বংশয় বিস্তার স্বয়ং ভ্রুব মনুর বংশ ব্যাতে ধ্রুব আদি চরিত্র আদি এসেছিল বিস্তারিত ভাবে শ্রবণ করা হয়েছে যত বিশ্ব সৃজন স্বর্গ বিশ্ব সৃষ্টিকারী যে প্রজাপতি এবং মনু ইত্যাদি তথা বিস্তৃত ভাবে শ্রবণ হয়েছে এখন অন্য মনু এখন ষষ্ঠ মন্ডন্তর চলে গিয়েছে ছজন চলে গিয়েছে সপ্তম চলছে শাম্ভব মনির বংশটা বিস্তৃত বলেছেন এখন অন্য মনু বংশ তাদের চরিত্র শুনতে ইচ্ছা সেইটি শ্রবণের জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে নিবেদন করছে মান্নাং তরে হরের জন্ম করমাংস মহি অস গৃহন্তি কবেও ব্রহ্মণ স্থানীন বদসুন্নতম মন্নন্তরে হরের জন্ম মন্নন্তরে কৃষ্ণের প্রতি মন্নন্তরে ভগবান শ্রীহরি তিনি লীলা অবতার আদি করে থাকেন তাদের এই পবিত্র চরিত্র শ্রবণ করবার জন্য শ্রীমদ ভাগবত সেই হরির যেই সব লীলা জন্ম কর্ম মহান কবিগণ সেইটি কীর্তন করে থাকেন হে ব্রাহ্মণ আমরা শ্রবণ ইচ্ছু কৃপা করি বল আপনি বলুন না করুন যজ্ঞস্মিন মন্ত্রে ব্রহ্মণ ভগবান বিশ্বভাবন কৃতবার কুরুতে কর্তা ধরতিকে অনাগতে অর্ধবার হে ব্রাহ্মণ বিশ্বপালন ভগবান যে অতীত মন্বন্তরে তিনি আবির্ভূত হয় নানা লীলা রচনা করে বিশ্বপালক শ্রীহরি যে যে লীলাদি করেছেন এখন করছেন আগামী করবেন কৃপা দুর্বল তার সমুদয় বলে শিরিশির আছ মনবস্মিন ব্যতিকা সট কল্পে সায়ম্ভুবাদয় আদন্ত আদ্রষ্টে কথিত যত্ত দেবাদিনাঞ্চ সম্ভব এই কথা সর্বনান্তর সুখদেব গোস্বামী বলছেন হে রাজন আগামী সর্বমন্বন্তর এই কল্পে ছজন ছয়টি মন্বন্তর রচিত হয়েছে শাম্ভু সরচি উত্তম তামস রৈবতক চাক্ষুষ এইটা বৈবস্য চাক্ষুষ পর্যন্ত চলে গিয়েছে বৈবস্যত মন্বন্তর চলেছে আকুত্যাগ দেবহুত্যাগ দুহিত্রোষ তৎসবই মন ধর্ম জ্ঞান উপদেশার্থ ভগবান উচ্চতাঙ্গত সেই সার্বভৌম মন্বন্তরে ভগবান শ্রী কপিল দেব তার চরিত্র বর্ণনা করেছে ভগবান যজ্ঞ যচ্চকার কুল্ব ভগবানের কার্যাবলী তৃতীয় স্কন্ধে বর্ণনা করেছে ভগবান যজ্ঞের
কীর্তি সমূহ এক্ষণে বল। বিরক্ত কাম ভোগেশু স্বরূপাপতি প্রভু বিশিদ্ধ রাজ্য তপসে সৌভাগ্য বন মানসর সাধু মনু তিনি শতরূপা পত্নীর সঙ্গে বিষয় ভোগেতে বিরক্ত হয়ে রাজ্য ভোগ পরিত্যাগ পূর্বক তপস্যা করেছে। নিজ ভাজ্যার প্রসূতকে শতরূপা সহ বনে প্রবেশ করেছে। সুরন্দায়াং বর্ষ শতং পদৈকে জপ্যমান স্তপো ঘোর ইদম মন্নাহ ভারত হে ভরত বংশাবত বংশ ভারত সাম্ভুব মনুর বনে গমন পূর্ব সুরন্দা নদীর তীরে এক পায়ের উপর ভূমি স্পর্শ করে শত বর্ষ প্রবেশ্যা করেছে, একশো বর্ষ, এক লক্ষ বছর বাঁচবে তো একশো বছর শুধু একটা দিন, আমাদের একশো বছর বাঁচবে একদিন, যেমন এক লক্ষ বছর বাঁচবে তো একশো শত বর্ষ কিছুই না। শতবর্ষ পর্যন্ত তপস্যা করেছিলেন এবং তপস্যা করতে করতে ভগবান স্তব করেছিলেন। ভগবানকে কি বলেছিলেন, চেত এতে বিশ্ব বিশ্বাং চেত এতে নজম যো জাগতি শয়নে অস্মিন নায়ন্ত্রণ বেদ বেদ মনু বললেন যেন চেত এতে বিশ্ব এই যে জড় ব্রহ্মাণ্ড জড় ঈশ্বর চেতন দেখা যাচ্ছে, এই চেতন ব্যাপার থেকে এলো, সবই তো জড়, চির আত্মা যে ভগবান তার দ্বারা বিশ্ব চৈতন্য যুক্ত হয়েছে, কিন্তু এই বিশ্ব তাকে চেতন করতে পারবে না। সমস্ত বিশ্ব নিদ্রিত হয়ে যায় যিনি জেগে থাকেন, তিনি নিদ্রা যান না, সাক্ষী রূপে বর্তমান থাকেন। যে জাগতটি শয়ান অশ্মি নায়ন বেদ বেদ জীব তাকে জানতে পারে না, তিনি সব জানেন, তিনি সব জানেন। আত্মাবশ্যমিদমিশ্বিঞ্চিৎ এই মন্ত্রটি কৃষক পরিষদে আছে, প্রথম মন্ত্র এখানে আত্মাবশ্যমিদম বলেছেন, ওখানে ঈশাবশ্যম ইদং সর্বং, এখানে হচ্ছে আত্মবশ্যম ইদং বিশ্ব, পরমাত্মারই থেকে এই বিশ্বে যৎকিঞ্চিত জগজ্ঞান এ জগতীতে যৎকিঞ্চিত আছে, এখানে যা কিছু ঈশাবশ্যম
ঈশ্বরী, ঈশ্বরী হয়েছে, ঈশ্বর থেকে প্রকাশ, ঈশ্বরী এই জগৎ রূপেই প্রকাশিত হয়ে আছে ঈশ্বর। কেন তত্ত্বেন ভুঞ্জিতা, যৎকিঞ্চিৎ জগৎকেন জগৎ ঈশাবশ্য ঈশ্বর। আমাদের এখানে পণ্ডিতরা বলে কি, কেন তত্ত্বের ভুঞ্জিতা সবাইকে দিয়ে খাওয়া গেলা খেয়ে না, কি বলছেন, কেন তত্ত্বেন ভুঞ্জিতা, তুমি যা খেয়ে এখানে বেঁচে থাকছ বা বেঁচে থাকবে, কেন কেন তাকে অর্পণ করে তার প্রসাদ ভাববে, তার উচ্ছিষ্ট তার প্রসাদ রূপে অবশিষ্ট গ্রহণ করবে। মা দীর্ঘ কশ্যচিৎ ধনম, কখনো মনে করে না, বলো না এটা আমার ধন, কেন চোর হয়ে যাবে, কারণ ধন চুরি করবে না, মা দৃঢ় কষ্ট এইখানে ধরা পড়ে গেল, কেন তখন এন তার প্রদত্ত তারই প্রসাদ রূপে গ্রহণ করে যেটুকু তুমি পাবে দরকার, আমার বলে সেখানে আরোপ করো না, তার চোর হয়ে যাবে। কেন তখন ভুঞ্জিতা মা দৃঢ় কষ্ট, কারো ধন চুরি করে না, অর্থাৎ যদি বলে ভালো যে এটা আমার ধন, তাহলে চোর হয়ে যাবে, পরের সম্পত্তিকে আমার বলে তুমি সত্য আরোপ করছো। এখানে যা কিছু সত্য আছে সব ভগবান, আমি আমার বলতে পারি না, বললেই আমার সত্য আরোপ হয়ে যাবে, আমি চোর হয়ে যাব। আত্মবশ্যাম অবশ্য শীত বা শীত আত্মায় পরমাত্মায় পরমাত্মায় সর্ববস্তুতে বা শীত হয়ে গেছে আত্মবস্যা এই যে আমার এই যে ভাব যতদিন না বিলুপ্ত হবে ততদিন সংসার বিলুপ্ত হবে না, আমার যেই যে ভাব এখান থেকে বিলুপ্তি হলে সংসার বিলুপ্ত হবে, তার দিন সংসার চলতে থাকে। এই জন্যে এইখানে নিষেধ করেছে মা বিধবা কষ্ট সিদ্ধ, কার ধন নেই তোমার নয়, তুমি তোমার বলে মনে করো না, যং পশ্যতি ন পশ্যন্তং চক্ষুর্যস্য ন দৃশ্যতি তং ভূত নিলয়ং দেবং সুপর্ণম উপধাবতং। যং পশ্যতি ন পশ্যন্তং চক্ষুর্যস্য ন দৃশ্যতি, যিনি দেখলে আমরা সব দেখতে পাই, যাকে আমরা দেখতে পাই না, তিনি সর্বদ্রষ্টা ঈশ্বর, তাকে দেখতে পাই না কেউ, তিনি সব দেখেন, তিনি দেখলেই আমরা দেখতে পাই। যেমন সূর্য উদিত হয়ে জগৎ দেখে তখন আমরা দেখতে পাই,
তার আগে আমরা কেউ দেখতে পাই না। ভগবান দেখেন সেই জন্য আমরা দেখতে পাই। ঈশ্বরের চাক্ষুষ জ্ঞান এই যে আমরা দেখছি তাকেই দেখছি, অথচ তাকে দেখতে পাচ্ছি না। আকাশ বেলায় তাকে দেখছি, জগৎ দেখছি তাকে দেখছি না, তিনি জগৎ সপ্তাহ বাবার দেখলাম কর্মার দেখলাম এইসব বলে তা বুঝানো হয়েছে। সর্বদ্রষ্টা ঈশ্বরকে কেউ দেখতে পায় না, দর্শনকারী সেই ঈশ্বরের চাক্ষুষ জ্ঞান বিনষ্ট হয় না। দর্শনকারী জগৎ রূপে যে ঈশ্বরকে দেখছে এ দর্শনের যে জ্ঞানটা বিনষ্ট হয় না, মনে থাকে। সুতরাং সেই সর্বভূত অন্তর্যামী জীবাত্মা সখা ঈশ্বরের ভজন কর। ভূতনিলয়ং দেব সুপর্ণ উপধাবত, ভূত নিলয় সমস্ত ভূতের একমাত্র আশ্রয় নিলয় আশ্রয়, সেই ভগবানের উপধাবত তার পাদ পদ্ম আশ্রয় করো, তার আলোচনা করো। বিশেষ করে মনুষ্য জন্মের কার্যান্তর নাই, অন্যান্য যেসব শরীর আছে তাদের একটাই মাত্র কার্য শরীর পালন করা, শরীরটাকে রক্ষা করা পালন করা একটি কাজ। আমরা যে মনুষ্য আমাদের শরীরটা রক্ষা করতে হবে, সেই শরীর দিয়ে আর কিছু করতে হবে, এইটা আমাদের কার্য। কাজ না করি পশুর ন্যায় আমরা হয়ে যাবে। এই জন্যে জীবাত্মা সখা ঈশ্বর এসে মুন্ডুক উপনিষদে বসে শরীরা সখায়ন সমান বিশ্বে পরিশস্য যা কিনে সখা বলছে, সখ ভাবযুক্ত অতি প্রীতি প্রীতিযুক্ত। সেই যে ঈশ্বর কিরকম প্রীতিযুক্ত আমাদের আটকে আসে, যেখানে আমি আমার কর্ম ভুলে যাব তা কি প্রথম শরীরে গেলেও তিনি ওইখানে যাবেন, আমার সঙ্গে থাকবেন, আমার সব ব্যবস্থা তিনি করবেন, আমি কিছু করি না। কোনো জন্মে কোনো কিছু করবার ক্ষমতা আমার নেই, তিনি সর্বত্র আমার সঙ্গে থেকে আমার সব কিছু পাওনা সব পৌঁছে দেবেন। আর আমার সঙ্গে অনেকক্ষণ থাকবেন, কোনো সব ছেড়ে যাবে না। তো এই প্রকার এত প্রিয় আর এত নিকটতম, অত নিকটে কেউ থাকতে পারে না, তিনি আমার যত নিকটে থাকেন। অতএব তারই উপাসনা কর। যে ঈশ্বরে আরম্ভ নাই মধ্য নাই শেষ নাই,
যে স নাই পর নাই মধ্যস্থ নাই যে অন্তর নাই বাইর নাই জ্ঞান বিশ্বাস মুনি যস্মাত বিশ্বঞ্চত জন্ম জগতে এই সব বিষয় যার থেকে প্রকাশ যাহাতে আছে যাতে আছে যার থেকে প্রকাশিত হয়েছে এই বিশ্ব যার স্বরূপ বিশ্বই যার স্বরূপ তিনি সত্য ও পরিপূর্ণ ব্রহ্ম পরম শ্রীমান ভাগবত বলেন সত্যম পরম ধীমহি সেই পরম সত্যকে আমরা ধ্যান করি আমরা কারা পৃথিবীবাসী পৃথিবীবাসী কারা মনুষ্য পশুপক্ষী কীট পতঙ্গ সব মনুষ্য পৃথিবীবাসী মনুষ্য ধ্যান করতে পারে পশুপক্ষী কীট ধ্যান করে কি করে হ্যাঁ সবাই ধ্যান করে তাকে বাহ এই জন্য ভাগবতের প্রথম শ্লোকে বলছে সত্যং পরং ধীমহি ধীমহি মানে বহু বচন আমরা ধ্যান করি আমরা মানুষ ধ্যান করতে পারি পশুপক্ষী কীট পতঙ্গ মানে হ্যাঁ সবাই ধ্যান করে কেন সবাই আনন্দ খুঁজে একটা কীট পতঙ্গ সে আনন্দ খুঁজে সুখ খুঁজে রস খুঁজে আনন্দ তো ভগবানই আনন্দ আনন্দ তো ভগবানই তাকে তো সকলেই ধ্যান করছে কোথায় পাবে নিজের তো ওই ধ্যান করছে সুখ কী করে হবে আনন্দ কী করে হবে রস কী করে হবে আমরা সকলেই চিন্তা করি চেতন মাত্রই চেতন মাত্রই তাকে ধ্যান করে এই জন্য বলছে ধীমহি আমরা সকলে তাকে ধ্যান করি অতএব সে বিশ্ব যার স্বরূপ তিনি পরম সত্য তার সেই তার সেই সত্য বস্তু পরিপূর্ণ বস্তু ব্রহ্ম আমরা তার ধ্যান করি সবিশ্বকায় পুরুহূত ঈশ সত্য স্বয়ং জ্যোতি রজ পুরাণ রক্তেশ জন্মাদ্বয় অজয়াত্ম সত্যা তার বিদ্যয়োদশ নিরীহস্বাস্য সবিশ্বকায় পুরুহূত ঈশ স্ববিশ্বকায় বিশ্বদাদা শরীর বহু নামা পুরুহূত ঈশ অচিন্ত শক্তি সত্য সপ্রকাশ স্বরূপ সত্য স্বরূপ সপ্রকাশ স্বরূপ এই জন্য তাকে প্রকাশ করবার অন্য কিছুই নেই যেহেতু তিনি সব কিছু প্রকাশ তাকে প্রকাশ করবে কে এই জন্য সব প্রকাশ অজ তার সৃষ্টি নাই সৃষ্টি হয় না অজ জন্ম হয় না এই জন্য নির্বিকার স্বয়ং জ্যোতি রজ পুরাণ বিকাশ পুরাণ ও নিত্য সনাতন তুই অনাদি সিদ্ধ আত্মমায়া আত্মমায়া যোগমায়া শক্তির দ্বারা বিশ্বের জন্মাদি পালন ধ্বংস আদি করে থাকেন বিশ্ব প্রলয়ের সময় এই মায়া কার্য ছেড়ে দিয়ে নীলা জলে নির্দিত হয় তা বিশ্ব একার নবে পরিণত হয় কিছু থাকে না ভগবান নিষ্ক্রিয় থাকেন
বিষয় প্রলয় জলেতে নিমগ্ন থাকে। মায়া ত্যাগ করে তিনি অবস্থান করেন, তখন বিশ্ব প্রলয় হয়। অথাত্র বিষয় অকর্মাণি ইহান্তে অকর্ম হে তবে ইহমান পুরুষ প্রায় অনিহা প্রপদ্যতে। অথা অগ্রে অগ্রে শিব কর্মাণি ইহান্তে, ঋষিগণ কর্ম করেন কেন? কর্ম অকর্মী হওয়ার জন্য, কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য কর্ম করে। কর্ম না করলে কর্ম থেকে মুক্ত হওয়া যায় না, এই জন্য ঋষিগণ নিষ্কর্ম লাভের জন্য অগ্রে কর্ম করেন। কর্মে যত্নবান পুরুষ অনাসক্ত হইলে নিষ্কর্ম প্রাপ্ত। কর্ম যদি না করে তাহলে কর্ম তাকে গ্রাস করে বসে থাকে, কর্ম থেকে মুক্তি পাবে না। কেন কর্ম গ্রাস করে রাখবে কেন? শরীরটা যে ভগবান আমাদের দিয়েছে এটা করণময়, আমি অকর্ম হয়ে থাকতে পারব না। কেননা প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করণময়, সব কাজের কার্যের জন্য করা হয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক, হস্ত, পদ, পদাঙ্গুলি, হস্তাঙ্গুলি, সর্ব অঙ্গটা কার্যময় কার্য হয়। এই জন্যে এইগুলি যদি কার্য যথাযথ না করি তাহলে কর্মের যে স্বভাব দিয়ে রেখেছে এইগুলিকে কর্ম থেকে আমার মুক্তি নাই। এইগুলি যখন কর্মেতে লাগাব সে আবার বন্ধন নয়, মুক্তি কর্মেতে, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সেবায় লাগাতে হবে। এই যে কর্ম স্বভাবপ্রাপ্ত হয়েছে কেন, ওই শরীর শরীরটা একটা কর্মের জাল, তারপরে সবটা মন আবার বুদ্ধি আবার সে আবার ভয়ানক, এর হাত থেকে নিষ্কৃতির উপায়। এই জন্য ঋষিরা তারা কর্ম করে অনায় মা আত্মা মায়া সত্যি ভগবান সেই যে ভগবান আজি অন্ত মধ্যাদি না যা বিশ্বকায় বহু নাম না বিশ্বাস মুনি যস্মা বিশ্বঞ্চর্য দূতং মহৎ। বাইরে জগতের এই সব বিষয় যার থেকে জন্মে বিশ্ব যা স্বরূপ সত্য পরিপূর্ণ ব্রহ্ম তিনি ঈশ্বর। এই বিশ্বকায় বিশ্ব যা শরীর বিশ্বরূপ ভগবান, বহু নামা অচিন্ত শক্তি সব প্রকার স্বরূপ অজ নির্বিকা অনাদি সিদ্ধ আত্মা মায়া শক্তির দ্বারা, মায়া শক্তি দ্বারা বিশ্বের জন্মাদি বিধান করে। এ বিশ্বের জন্ম কোথায় থেকে হবে? তার মায়া থেকে হয়েছে। এ তো তিনি অজ, তার সব কিছুই অজ, সৃষ্টি কিছু ব্যাপার না। এই সৃষ্টিটা যে হচ্ছে তার মায়া, মায়া মানে মিথ্যা কাল্পনিক। জন্মাদি বিধান করে থাকেন, মায়া ত্যাগ করলে নিষ্ক্রিয় হয়ে যায়, প্রলয়েতে একান্ন হয়ে যায়। ঋষিগণ সেই জন্য তারা কার্যে যত্নবান হয়, আসক্ত হলে
কার্য করতে করতে নিষ্কর্ম প্রাপ্ত হবে। কর্মান্তে কর্ম করার পরে যে অবস্থা যা সৃষ্টি হয় কর্মমুক্তি, তা কর্ম করে অনুভব হয়। যে কর্ম করে না সেটা অনুভব করতে পারবে না, সেই জন্য কর্ম করতে হবে। ইহাতে ভগবান ঈশ নহিকত্ব বিসর্জতে আত্মা লাভে না পূর্ণার্থ না বসিল অন্তি যৌনতম। আত্মলাভে পূর্ণ সর্বশক্তিমান ঈশ্বর, আত্মলাভ আত্ম মানে নিজেকে লাভ। আমরা হচ্ছে আমার অনেক নাই, অনেক অভাব, এটা চাই ওটা চাই ওটা চাই ওটা চাই, সেই জন্য আমাদের এই অবস্থা। ঈশ্বরে কিছু চাই না, আত্মলাভে পরিপূর্ণ, তার কোনো দরকার হয় না, কোনো প্রয়োজন নেই। সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টাদি কার্য সম্পাদন করে, সেই কার্যতে আসক্ত হন না। আসক্ত হন না কেন? তার স্বাভাবিক এই জগতে তার অচিন্ত শক্তি স্বাভাবিকই সব সৃষ্ট হয়ে আছে, তাকে কিছু করতে হয় না, করেন না। এই জন্যে তার অহংকার নেই, আমি তৈরি করছি এইরকম অহংকার। সর্বশক্তিমান সৃষ্টাদি কার্য করেন তিনি তার অনন্ত শক্তি, এবং তার আসক্তির কোনো ব্যাপার নেই। যারা তার অনুকরণ করেন তারাও বদ্ধ হন না। এটাই সনাম শস্য প্রকৃতিস্থপি তদ্গুণই না যুগ্যতে যথা আত্মস্থৈ যথা বুদ্ধিস্থ না তথা আত্মস্থৈ যথা বুদ্ধিস্থ। সেই ভগবানকে যারা আত্মস্থ তার আশ্রয় যাতে বুদ্ধি আছে তারাও লিপ্ত হয় না, তারাও কর্মে লিপ্ত হয় না, ভগবানও লিপ্ত হয় না, তারাও লিপ্ত হয় না। তমি হমানং নিরহং কুতাবুধং নিরাশিষং পূর্ণমনন্য চোদিতম নিরং শিক্ষয়ন্তং নিজবাত্ম সংস্কৃতং প্রভুং প্রপদ্য অখিল ধর্ম ভাবনম। তমি হমানং নিরহং কুতাবুধং, তমি হমানং তিনি চেষ্টাবান, সর্বদা চেষ্টিত রয়েছে, কিছু করেন না, অদ্ভুত। এমনকি ইহমান কিছু করেন না, ভগবানের যুগপথ বিরোধ, এর নাম ঈশ্বর। কর্ম কি? নিরহংকার, কোনো অহংকার নেই, জ্ঞানবান, নিষ্কাম। আমরা একটু করে এই আমি করলাম, আমার বুদ্ধির দ্বারা এসে ভগবান এসে বুদ্ধি চান নেই, তিনি অখণ্ড স্বতন্ত্র নিষ্কাম অখণ্ড স্বতন্ত্র। আমার এই যে আমরা মানবগণ আমাদের শিক্ষাদাতা, অন্তর্যামী রূপে তিনি আমাদের শিক্ষাদাতা। যখনই কিছু একটা ভাবব তখন সংকল্প বিকল্প হবে, তার মধ্যে একটা ঠিক হবে, ভগবান ওটা ঠিক করবেন, আমার ভাব এবং প্রারব্ধ অনুযায়ী ঠিক করবেন, এইটা হবে, সেইটা আমাকে নিতে হবে, সেইটা মানে হাই ঠিক। এইভাবে শিক্ষাদাতা ভগবান, এই জন্য ভগবানকে অন্তর্যামী, অন্তর্যামী
আমরা কাজের একটা চিন্তা করি, নির্ণয় করতে আমি পারি না, নির্ণয় উনি করে দেন। এইটা করবো, কীভাবে করবো, করবো কি করবো না, হবে কি হবে না, কীরকম করবো, কীভাবে করবো, এই সব সংকল্প বিকল্প না। তার মধ্যে একটা ঠিক হবে, আমার প্রারব্ধে কতটুকু পাবো, কতটুকু করতে পারবো, সেইটা ঠিক উনি করে দেবেন, তখনই আমি ঠিক করব, উনি সব ঠিক করে দেবেন। সে অখিল ধর্ম প্রবর্তক সেই ভগবান, আমি তার শরণাগত মনু এইভাবে স্তব করছে। শিশুকবাস ইতি মন্ত্র উপনিষদ বেদান্তং সমাহিতং দৃষ্টা সুরা জাতু ধানা যোগধূম অভ্যত যমন ক্ষুদা। সুখদেব গোস্বামী বলছেন এই মন্ত্র উপনিষদ দ্বারা মনু ভগবানকে স্তব করলেন, সমাহিত চিত্ত। সেই সময় দেখলে কতগুলি রাক্ষস চতুর্দিকে ছুটে আসে খাইতে, শ্যাম্বুমনকে খাবে। দৃষ্টা সুরা জাতুধানা, তারা সব ক্ষেত্রে যোগ ধুম আলোবে অর্ধুবন ক্ষুধাতুর হয়ে শ্যাম্বুমনকে খেয়ে ফেলবে। তাই তথা বসিতাং বিচ্ছ যজ্ঞ সর্বগত হরি যাবই পরিবৃত দেবই হচ্ছে শাশ্বত বিষ্ণবন। সর্বসাক্ষী ভগবান কোথায় নাই, সেখানে আছে। শ্যাম্ব মনুকে খেলার জন্য রাক্ষসগুলো এসেছে, সঙ্গে সঙ্গে চামড়াম এবং দেবতাকে আদেশ করলেন ভগবান। সেই জামনাম দেবতা নয়, সেই রাক্ষসকে বধ করলেন। এবং ইন্দ্র সর্বপালন করতে লাগলেন। অগ্নিপুত্র দ্বিতীয় মন নাম সরচি, সরচিস মন, সেই সরচিস মনু দুমত সেন রচিস্মা প্রমুখ পুত্রগণ জন্ম হয়েছিল সরচিস। তত্রেন্দ্র চরাস্তাস দেবাশ্ব তুষিতাদয় উদ্রাস্তম্ভাদয় সপ্ত ঈশ্বর ব্রহ্মবাদিন। তত্র ইন্দ্র হয়েছিল তার নাম রচনা রোচন, আর তুষিতা নামক তার কালেতে দেবতা হয়েছে। সপ্তঋষি হয়েছে উজ্জ স্তম্ভাদি সপ্তঋষি হয়েছে, সকলে ব্রহ্মবাদী অর্থাৎ বেদবাদী ছিলেন। বিশেষ তো বেদশী শিরা সুষিতা নাম পত্নাভূত তৎসঙ্গে তত দেব বিভুলত্যাভিসূত। বেদ শিরা ঋষি তুষিতা নাম এক প্রসিদ্ধ পত্নী ছিলেন বেদশিরা, সেই তুষিতার গর্ভে বেদশিরা থেকে বিভু নামে বিখ্যাত দেবতা উৎপন্ন হয়েছে। অষ্টাশি সহস্র মুনি ধৃতব্রতা অন্য শিক্ষণ ব্রতম তস্ব কৌমার ব্রহ্মচারী,
সোমার ব্রহ্মচারী বিভূর নিকটে অষ্টাশি সহস্র সংখ্যক যম নিয়মাদ সাধন সম্পন্ন মুনিগণ আচার শিক্ষা করেছে। বেদ শিলাই আবার এই ব্যাস আবার হয়েছে, এই বেদ ইনি বেদ শিলাই দ্বিতীয় উত্তম নাম প্রিয়ব্রত সুত মনু পবন সিংহয় যজ্ঞ সুতান্বিত। হে মহারাজ, তৃতীয় মনুর নাম ছিল উত্তম, উত্তম নাম প্রিয়ব্রত সুত মনু, উত্তান বাজের ভাই প্রিয়ব্রত, প্রিয়ব্রতের পুত্র ছিল উত্তম। আবার এর ছিল উত্তান বাজার একটি পুত্র ছিল, সে উত্তম, আর প্রিয়ব্রত পুত্র ছিল উত্তম। তিনি একজন তৃতীয় মনু হয়েছে, মনু পবন সিঞ্জয় যজ্ঞ ইত্যাদি পুত্র হয়েছিল। বৈশিষ্ট্য অতনয়া সপ্ত বিষয় প্রমদাজয় সত্যা দেব সুতা ভদ্রা দেবা ইন্দ্র সত্যজিৎ। সেই তৃতীয় মন্বন্তরে বশিষ্ঠ পুত্র প্রমদাদি সপ্তর্ষি সত্য বেদশ্রুত ভদ্র প্রভৃতি দেবতা সত্য হয়েছিলেন, দেবতা সত্যজিৎ নামক ইন্দ্র হয়েছিল। ধর্মস্ব শুন নিকায়ন্তু ভগবান পুরুষোত্তম সত্য সেব ইতিখ্যাত যাত সত্য বতৈষ। ওই মন্বন্তরে ধর্মের শূন্যতা নাম নিষ্ঠির গর্ভে ভগবান পুরুষোত্তম সত্যব্রত প্রভৃতি দেবতাগণের সঙ্গে উৎপন্ন হয়ে সত্য সেন নামে প্রসিদ্ধ হয়েছে। বন্যন্ত অবতার হয়ে বন্যন্ত পালন করেছে। হ্যাঁ, ব্রত দুশ্চীল আর অশোক যক্ষ রাক্ষসান ভূতদ্রোহ ভূত বনান চাবধি সত্যজিৎ সখ। সেই সত্য সেন সত্যজিৎ নামক ইন্দ্রের সখার হয়ে মিথ্যাভাষী দুশ্চীল দুষ্ট প্রকৃতি প্রাণী পীড়ক যক্ষ রাক্ষস বা ভূত সকলকে বিনষ্ট করেছিল। সত্যজিৎ নামক ইন্দ্রের সখায় মিথ্যাভাষী দুশ্চীল দুষ্ট, এই যে মিথ্যাভাষ কি যে ক্ষতি হয় যারা মিথ্যা বলে সামান্য কিছু লাভ করে তারা জানতে পারে, আর সত্য ভাষণে কি যে লাভ হয় চিন্তা করা যাবে। অর্থে প্রাণী পীড়ক সেই মিথ্যা বা দুশ্চিলগণকে যক্ষ রক্ষ ভূতগণকে বিনষ্ট করেছে। চতুর্থ উত্তম ভ্রাতা মনুর নাম না চামস কিছু খ্যাতি নরক কেতু ইত্যাদি আর দশতচ্ছতা। চতুর্থ মনু হয়েছিলেন, তার নাম তামস, পৃথু খ্যাতি নর কেতু ইত্যাদি দশটি পুত্র হয়েছে তার উত্তমের ভ্রাতা তামস। এটা উত্তমের ভ্রাতা ছিল, ওই প্রিয়ব্রতেরই পুত্র। হ্যাঁ, বহু কাল প্রথমে উৎকানপাল রাজা হল, ধ্রুব রাজা হল, ধ্রুব ছত্রিশ হাজার বছর আগে ছত্রিশ হাজার ধ্রুবের বংশ কতগুলো হয়েছে, বেন টেন সব ধ্রুবের বংশ, সে লোপাট হল তাহলে প্রিয়ব্রত রাজা।
প্রিয়ব্রতের ছয় পুত্র সব সারা পৃথিবী সপ্ত দ্বীপে সপ্ত সেবা ঠিক সপ্ত বিশাসন করেছে। সে কত কাল করেছে? একটা চতুর্থী হচ্ছে 43,20,000 বছর। চতুর্থ উত্তম ভাষা মনু তামস না পিছু খাতি খ্যাতি নর খেতুর ইত্যাদি 10টি পুত্র ছিল। যদি ধাম সত্য হরয় বীরা দেব শ্রীষি কৈশ্বর যদি ধামাদয় সত্য ঋষয় তামসন্ত এই তামস মন্ডন্তরে সত্য ঘড়ি এবং বীর নামে দেবগণ কৃষিক নামে ইন্দ্র জ্যোতির্ধামাদি ঋষি সপ্ত দেবা বৈধিত নাম বৃদ্ধি চেষ্টনয়া নিপ নষ্টা হ কালে নজয় বেদা বৃদ্ধি দাসন তে নুষা। হে মহারাজ, তামস মন্ডন্তরে বিদ্ধিতির পুত্র বৈধিতিগণ তারা দেবতা হয়েছে, কাল বশত বেদ সকল নষ্ট হয়েছে। ওই সকল দেবতারা সশ্বত খেয়েছে তার প্রভাব রক্ষা করছে। তথাপি যজ্ঞে ভগবান হরিণ ন্যাং হরিমে দোষ হরির ইত্যাদি হিতা যেন গজেন্দ্র মুচিত গ্রাহক। তথাপি যজ্ঞে ভগবান হরিণীর গর্ভে সেবার হরিণী নামক মাতার গর্ভে জন্মেছিলেন, নাম হয়েছিল হরি। সে হরি গজেন্দ্রকে উদ্ধার করেছেন। গজেন্দ্র হরি ইত্যাধিত যেন গজেন্দ্র মুচিতা গ্রাহক গ্রাহক কুম্ভীরের হাত থেকে গজেন্দ্রকে উদ্ধার করেছে। শত্রুর ইচ্ছা মহে বয়ম হরির যথা গজপতি গ্রাহস এইবার পরীক্ষিত মহারাজ বললেন, হে বাজার হরি মকর কর্তৃক আক্রান্ত গজেন্দ্রকে উদ্ধার করছেন যে প্রকারে মকরের কাছ থেকে ওই মকর মকর বলছেন এটা কিন্তু ওখানে মকর নাই, এটা বাংলায় করে বাজারের এই তত্ত্বে শত্রুমিচ্ছা হবে হয়তো গজপতি গ্রাহক গ্রাহ থেকে উদ্ধার করেছে গজপতিকে যে প্রকার আপনার নিকট শ্রবণ করবার জন্য বিশেষ ইচ্ছা হয়েছে কৃপা পূর্বক বলে গজেন্দ্র মক্ষর স্তব আছে খুব দামি গজেন্দ্র মক্ষর স্তব তৎকথাসু মহৎ পুণ্যং ধন্যং সস্তয়নং শুভম যত্র উত্তম শ্লোক উত্তর দিয়ে ভগবান দিয়েছে হরি। তৎকথাসু মহৎ পুণ্যং জগতে তো সারা জীবন অনেক কথা আমরা শুনি, সকাল থেকে আবার সকাল পর্যন্ত কত হাজার হাজার কথা শুনি, সেই কথার মধ্যে বহু পাপ হয়, পুণ্য খুব কম হয়। পুণ্য কথা হয় না বেশি, কথা পাপের কথা হয়। কিন্তু সৎ কথা তো মহৎ পুণ্য
ভগবানের সম্বন্ধে যে কথা হবে শাস্ত্রবাণী, শুধু সেই কথা শুনলে প্রতি কথাটাই পূর্ণ দান করছে, পবিত্র দান, প্রতি কথাটাই পূর্ণ হয়ে যাচ্ছে। জগতে যত কথা শুনবে পূর্ণ ক্ষয় হবে, কারণ নিন্দা, কারণ মিথ্যা নিন্দা, মিথ্যা কথা এইসব শুনে পূর্ণ ক্ষয়। কিন্তু ভগবানের কথা এই যে শাস্ত্রবাণী, এই যে শীতবাণী, এই কথা ব্রহ্মবিদ্যা, এই মহৎপূর্ণ ধন্যং সস্ত্রয়ং শুভম, তার কথা সেই ভগবানের কথা যেটুকু সময় সে বসে শুনবে, মহৎপূর্ণ মহৎপূর্ণ ধন্য ষষ্ঠ এবং শুভ, ধন্য ধনলাভ, ধন্য মানে ধন প্রাপ্তি, আর এসে যাবে ওরা চালাতে যাচ্ছে এইটা দিয়ে দেন তো, এইটা এই এটা শান্ত বক্সটা যত উত্তম শ্লোক ভগবান দিয়েছে হরি, যেখানে সেই যে মহৎপূর্ণ ধন্য, ধন্য মানে কি ধনদান কাজ ধনময়, এই যে ভগবানের কথা পবিত্র কথা মঙ্গলী কথা, ধন্য ধন্য মানে ধনদান কাজ ধনস্বরূপ সম্পদ ধন্যাম, সস্ত্রয়াং পবিত্রতা দান খান শুভম কল্যাণ, যত্র যত্র উত্তম শ্লোক ভগবান গিয়েতে হই, যেখানে সেখানে উত্তম শ্লোক ভগবানের কথা কীর্তন, বিশেষ করে কলিযুগে শ্রীমদ ভাগবত, এই শ্রীমদ ভাগবতের যেখানে কথা যেখানেই কোথাও প্রত্যেক কি হচ্ছে ভগবান, শিশুক বাস পরীক্ষিত শত্রু বাদারায়ণী রাগ বিষ্ঠেন কথা সুরচিত উবাচ বিপ্রা প্রতিরন্ধ পার্থিব মুদা মুনি না সদৃশি বলছেন পরীক্ষিতেই বল সদু বাজারে, ঠিক আছে পরীক্ষিতেই বল সদু বাজার, এইভাবে পরীক্ষিত মহারাজ যখন নিবেদন করলেন বাজারায়নি অর্থাৎ বালিকার সময় উপস্থিত সেই যে ব্যাস দেব তার পুত্র বাধার, সে বাধারে নিয়ে ব্যাসের পুত্র ব্যাস যে নাকি সর্ব বিদ্যা সর্ববেদ সর্ব সব যার দ্বারা প্রকাশিত হয়েছে তারই পুত্র, প্রায় উপবিষ্কের কথা সুচরিত প্রায় উপবেশন প্রায় হচ্ছে উপবাসী হয়ে জল পর্যন্ত প্রত্যেক সাত দিন বারবার শুনছে একটু জল পর্যন্ত খান, একে তো মহাপাপীও যদি কেবল উপবাস করত সাথে সাথে শাস্তে দেন, অনেক পুরাণ সব পুরাণ এখানে দেন প্রায় উপবেশ, মহারাজ পরীক্ষি সে দেখলেন কেউ যদি মহাপাপী হয় সে যদি অন্য জল পরিত্যাগ করে দেয় কেউ উপবেশন করে থাকে তো এইভাবে দেহটা ত্যাগ করে সব কিছু বহুকাল সঙ্গে, আর একটু যদি ভক্ত হয় সে ভক্ত ভগবত প্রাপ্তি হয়ে যাবে ভগবানকে পেয়ে
এই জন্য পরীক্ষিত মহারাজ প্রায় গোসল করে অন্য জল ত্যাগ করে প্রায় উপবিষ্ট কথা শুচুর একে তো প্রায় উপবেশন করেছেন তাতে তো তার এই যে কবি সম্পাদ পাপ থেকে মুক্ত হয়ে যাবেন ভগবত প্রাপ্তি অবসম্ভাবিয়ে প্রায় বুঝেন তারপরে ভগবত কথা শুনছেন আর কোন চিন্তা কথা সুচরিত প্রায় উপবিষ্ট কথা সুচরিত প্রায় উপবিষ্ট উপবাস জল শুদ্ধ খায় তা কথা দ্বারা চালিত হয় উবাচ বিপ্রা প্রতিবন্ধ পাত্র তখন হে বিপ্রগণ তখন মহারাজ প্রশ্নে আনন্দিত হয় সুখদেব বিশ্বাস চলিত হয় মুদা মুনিরা সদশিষ্ম তখন তিনি ভাগবত কথায় নিয়োজিত হয় শ্রোতা মুনিগণের সভায় রাজার সম্মান পূর্ব আনন্দে তখন এই গজেন্দ্র মক্ষণ যে উপাখ্যা আরম্ভ হরে কৃষ্ণ মঞ্চাগত কবে হবে বলো কবে হবে বলো শ্রী কবে হবে বলো সেদিন খুশি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে